যাই হোক আমি একটি গীত গাইয়েছিলাম যে জোনিয়ার সমষ্টির বিধায়ক হাফিজ রফিকুল সাহেব হারাই গেছে আর বরপেটা লোকসভার সাংসদ আব্দুল খালেক সাহেব হারাই গেছে আর বাগবার সমষ্টির বিধায়ক মাননীয় শেরমান আলী সাহাবেক আমি গানের সুরে দূরের থেকে সালাম দিয়েছিলাম তার জন্যে জোনিয়ার সমষ্টির কিছুমান মানুষে ফেসবুকে অনেক বিতর্ক লিখেছেন আশা করি আজকে জনিয়ার সমষ্টির বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম আর বরপেটা লোকসভার সাংসদকে আমি গানের সুরে সালাম দিব হিম্মত থাকলে আমার সালামের জবাব দিবেন এত দিন কে কেউ লেখক বলে নাই শক্ত কলম তুলে বন্ধুকের ভয় নাই এত দিন হাবেল কে কেউ লেখক বলে নাই শক্ত কলম তুলে দরিব বন্ধুকের বনাই সালাম জানাই রপি কুল সাপ সালাম জানাই আব্দুল খালে কি আপনাদের কাছে এত বড় ক্ষতিটা হইল কিভাবে এত বড় ক্ষতিটা হইল কীভাবে ফকরুদ্দিন রাষ্ট্রপতি যে দে রক্ত মাংস দিয়া জৈনা গড়াইয়াছিল ফকরুদ্দিন রাষ্ট্রপতি যে দেশে রক্ত মাংস দিয়া হাজই না গড়াইয়া ছিল সালাম জানাই রপি কুল সাপ সালাম জানাই আব্দুল খালে কি আপনাদের কাছে তো বড় ক্ষতিটা হইল কিভাবে এত বড় ক্ষতিটা হইল কিভাবে লয়ার আসামের প্রাহান কেন রো কয় নব জ্যোতিরিউ দিবহদ ফকর দিন রয় লয়ার সমের প্রাহান কেন রো কল নব জ্যোতির কয় নব ফকর দিন রয় সালাম জানাই আব্দুল খালেক সালাম জানাই রপি কুল সাপ ই কাছে এত বড় ক্ষতিটা হইল কিভাবে এত বড় ক্ষতিটা হইল কিভাবে বাগানতা তা শেরমান ভাই সাসপেন হয়ে জাতির নিগা বলছে কথা বিলিতে বাগান তা শের মানবাই হয়ে জাতির জন্য কয় গো কথা ইয়েসেম সব কিছু যে নিয়া মন্দা করেছে আবদুল খালে কি রপি কুল সাপ গেছে আবদুল খালে কি রপি কুল সাপ গেছে মারা মারি কাটা কাটি যত যাই করি সমষ্টির এই বেদনাটা বলতে কি পারি মারামারি কাটা কাটি যত যাই করি সমষ্টির এই বেদনাটা কি পারি সালাম জানাই আব্দুল খালেক সালাম জানাই রপি কুল আপনাদের কাছে এত বড় ক্ষতিটা হইল কিভাবে এত বড় ক্ষতিটা হইল কিভাবে এত বড় ক্ষতিটা হইল বাবে